নমস্কার বন্ধুরা জব জেনেক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ভারতীয় খাদ্য নিগম অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অনেকগুলি ভ্যাকেন্সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন একদমই স্কিপ করবেন না এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন বন্ধুরা ভারতীয় খাদ্য নিগম অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে চার হাজার প্লাস চার হাজার প্লাস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের ক্লাস এইট পাস থেকে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে বলে রাখবো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য ও এডুকেশনের নোট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের নোট সম্পূর্ণ বিনামূল্যে আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে থাকি তো ফুড কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং ক্লাস এইট পাস থেকে গ্রাজুয়েশান পাশে প্রতিটা ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবেন অনলাইনে বন্ধুরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে এছাড়া ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট চেক করে সেখান থেকে সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সর্বপ্রথম দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে জেই পোস্টে নিয়োগ করা হচ্ছে ওয়াচম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আদার্স পোস্টও রয়েছে অর্থাৎ ক্লার্ক পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে কৃষিকাগত যোগ্যতা লাগে সমস্ত কিছু বলে দেবো স্টেনোগ্রাফার রয়েছে জেই রয়েছে ওয়াচম্যান রয়েছে ও আদার আদার পোস্ট রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো দশটি শূন্য পদ রয়েছে অর্থাৎ চার হাজার সাতশো দশ অনেক বড় ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে চার হাজার সাতশো দশ প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং সম্পূর্ণ অনলাইন মুডে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ক্লিয়ার হলো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে বলা রয়েছে রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের পর পিইটি হবে এবং ডিভি রয়েছে নেন দেখতে পাচ্ছেন মেডিকেল এক্সাম হবে এক্ষেত্রে অর্থাৎ প্রথমে আপনাদের রিটেন এক্সাম হবে কিছু পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের যেমন ওয়াচম্যানের ক্ষেত্রে পিইটি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং রিটার্ন এক্সামের পর আপনাদের জয়েন করিয়ে দেবে তো প্রতিটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে বন্ধুরা এখানে স্যালারি যেটা প্রোভাইড করা হচ্ছে স্যালারিটা দেখতে পাচ্ছেন তেইশ হাজার তিনশো টাকা থেকে চৌষট্টি হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে অর্থাৎ শুরুটা আপনাদের তেইশ হাজার তিনশো টাকা থেকে স্যালারি কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে এজটা বন্ধুর এখানে আপনাদের জানিয়ে রাখবো এজটা মিনিমাম আপনাদের আঠেরো হতে হবে এবং ম্যাক্সিমাম চল্লিশ হতে হবে অর্থাৎ মিনিমাম আঠেরো থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু এস টি এবং এসসিদের জন্য কিন্তু সীমায় ছাড় দেওয়া রয়েছে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনারা পাঁচ বছর ও তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় থেকে থাকে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি শুরুতেই আপনাদের বলেছিলাম কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস এইট পাশে আবেদন করা যাবে কিছু পোস্টের ক্ষেত্রে আপনারা টেন্থ পাশে আবেদন করতে পারবেন টুয়েলভ পাশে আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু আবেদন করতে পারবেন এখানে ক্লাস এইট পাশে আপনারা কোন পোস্টে আবেদন করতে পারবেন ক্লাস এইট পাসে এখানে ওয়াচম্যান পোস্টে আবেদন করতে পারবেন ওয়াচম্যান পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস এইট পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে এবং ক্লার্ক পোস্ট ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে অর্থাৎ টেন প্লাস টু যদি করে থাকেন উচ্চ মাধ্যমিক যদি পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবেন এবং যেই পোস্ট এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে তো কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসে বলে দেওয়া রয়েছে যে কীভাবে আপনারা আবেদন করবেন এবার আমি আপনাদের অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দেবো আপনাদের বলে রাখি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে এই ওয়েবসাইটে এসে আপনারা ডিটেলসে পড়ে নিতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা থেকে কিন্তু আপনারা নোটিশটাও ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা বলে রাখবো দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু তেসরা জুলাই থেকে শুরু হচ্ছে অর্থাৎ থার্ড জুলাই থেকে আবেদন শুরু হবে হাতে এখনও অনেক সময় রয়েছে এবং আবেদন কিন্তু চলবে দোসরা আগস্ট পর্যন্ত অর্থাৎ আপনাদের অনেক লেটে কিন্তু আবেদন শুরু হচ্ছে নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে তেসরা জুলাই থেকে আবেদন শুরু হবে অনলাইন মোডে এবং আবেদন চলবে কিন্তু দোসরা আগস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ফুড ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এবং আপনারা এখান থেকে সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর ভালো করে দেখে নেবেন যে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এই নোটিশটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছেন তারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন টোটাল সাড়ে চার হাজার প্লাস শূন্য পদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যাটাগরি এবং প্রতিটা স্টেটের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আশা ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি কোনো কিছু আরও জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রতিটা কমেন্ট আমরা ফলো করি এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও